Assalamualaikum and hello everyone. Welcome to my mini vlog. আজ যাচ্ছি আমাদের ফ্যামিলির সবচেয়ে বড় ছেলের অর্থাৎ আমাদের বড় ভাইয়ের জন্য মেয়ে দেখতে। মেয়ে দেখা শেষ বাট আমার আম্মু এখনো দেখেনি। যদি আমার আম্মুর পছন্দ হয় তাহলে এই মেয়েটাকে সম্মতি দেব। তো আমরা সবাই মিলে তাদের বাসায় চলে গেলাম। তারা মূলত ঢাকাইয়া। প্রথমেই আমাদের সবাইকে অরেঞ্জ জুস খেতে দিল। আমরা সবাই গল্প করছিলাম আর জুস খাচ্ছিলাম। আর ওনারা একটার পর একটা খাবার নিয়েই আসছিল। খাবারের আইটেমে ছিল কেক, আপেল, কমলা। আর এটা হচ্ছে আমার বড়াবু আর বড়াম্মু অর্থাৎ আমার বড় ভাইয়ের আব্বু আম্মু। ছিল চিকেন ফ্রাই, পাটিসাপটা, তেলের পিঠা, আরও ছিল লাচ্চা সেমাই। সবগুলো খাবারই মাশাল্লাহ অনেক মজার ছিল। ওনারা আমাদেরকে জাস্ট খাওয়াতেই থাকছিল যেন একদিনেই আমাদের সবাইকে মোটা করে দিবে। তারপর সবাই পান খাচ্ছিল আর বউ এসে পড়লো। বড় ভাইয়া আর আম্মু ফার্স্ট টাইম ফেস টু ফেস ভাবিকে দেখলো। ভাবিকে আলহামদুলিল্লাহ সবারই মোটামুটি পছন্দ হয়েছে, বাট স্পেশালি তাদের ফ্যামিলিটাকে সবাই বেশি পছন্দ করেছে। আমাদের মতোই খুবই ফ্রেন্ডলি আর জয়েন্ট ফ্যামিলি। এমনিতেই তুই স্ন্যাক্স খেয়ে আমরা এক একজন ফুল হয়ে গিয়েছি। এরপর আমাদের আবার ডিনারও করতে হবে। বাচ্চারা আগেই প্লেট নিয়ে বসে পড়লো আর আমরা এদিকে পার্সোনালি ভাবির সাথে একটু কথা বলছিলাম। কথা শেষ করে আমরা ডিনার খেতে চলে গেলাম। ডিনারের আইটেমে ছিল ডিমের কোরমা, যেটা একটু বেশি মিষ্টি ছিল যার জন্য আমরা খেতে পারিনি। ছিল চিংড়ি মাছ ভাজা আর টিকিয়া। আমি প্রথমে পোলাও দিয়ে একটু টিকিয়া আর চিংড়ি মাছটা খেলাম। রোস্টটা আমি টাচও করিনি আর পোলাও পুরোটা শেষ করতে পারিনি। স্ন্যাক্স খেয়ে তো এমনিই ফুল। সাথে গরুর মাংসও ছিল আর কোক তো ছিলই। আমরা খেতে পারছিলাম না দেখে আমরা অন্য ভাইকে ডেকে ওকে খাবার দিয়ে দিচ্ছিলাম। আমাদের খাবার শেষ হওয়ার পর বড় ভাইয়া এবং তার বন্ধুরা সবাই মিলে খেতে বসলো। খাওয়ার সময় সবাই অনেক মজা করছিল, হাসি ঠাট্টা করছিল। নতুন ভাবি শাড়ি চেঞ্জ করে বসলো আর আমরা ভাবির সাথে একটু গল্প করছিলাম। তারপর যখন বড়রা খাচ্ছিল তখন ভাবিও তাদের সাথে খেতে বসলো। বড়রা যখন খাচ্ছিল তখন আমরা রুমে একটু গান ছেড়ে নাচানাচি করছিলাম। এই নাচটা ছিল খুশির জন্যই, কজ এট লাস্ট আমাদের ফ্যামিলির সবচেয়ে বড় ছেলে বিয়ে করতে যাচ্ছে। তারপর আমরা পায়েস খেলাম আর আমি সবসময় একটু কম মিষ্টির পায়েসই খাই আর এটা আমার জন্য একদম পারফেক্ট ছিল। আর এইখানে সব বড়রা একটু কথা বলছিল আর আমরা রুমে বসে এই মিষ্টিটা খাচ্ছিলাম। সাথে আচারও খেলাম, এখানে ছিল আমের আচার আর বড়ইয়ের আচার। তারপর বড় ভাইয়া ভাবিকে একটা আংটি পরিয়ে দিল। এটা এঙ্গেজমেন্ট ছিল না বা আমাদের ওরকম কোনো প্রিপারেশনও ছিল না, জাস্ট রিংটা পরানো হলো এই ভেবে যে বিয়েটা এখানেই কনফার্ম। তারপর আমরা সবাই বড় ভাইয়া আর ভাবির সাথে একটু ছবি তুললাম আর এই দিকে একটু বিআই এর সাথে কথা বললাম। একটু হাই দিয়ে দাও। আমরা খেজুর খেয়ে মিষ্টিমুখ করলাম। বাই দা ওয়ে ভাবিরা কিন্তু অনেক ভালো একটা ফ্যামিলি, খুবই মিশুক আর অনেক ভালো। আমরা আলহামদুলিল্লাহ অনেক লাকি যে আমাদের ভাইকে এমন একটা ফ্যামিলিতে বিয়ে দিতে পারছি। সবাই আমাদের ভাইয়া এবং ভাবির জন্য দোয়া করবেন। দ্যাটস অল ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং।